के लिए सिटी केबल के ऑपरेटर ने पीने के पानी और खाने के लिए सामग्री दी। पश्चिम बंगाल के आसनसोल में जिस तरह लॉकडाउन चल रहा है, उसमें अजमेर से आए हुए लोग जिनको पश्चिम बंगाल की सरकार मुख्यमंत्री ममता बनर्जी के सहायता से दानकुनी से आसनसोल लाए गए, जिनमें 66 लोग मौजूद थे जो कि रोजेदार थे। सिटी केबल ऑपरेटर ने पीने का पानी और रोजा खोलने के लिए खाने की सामग्री दी। दानकुनी थेके किछु पैसेंजर आना हुए राज्य सरकार थेके तादेरके आना हुए এখন রোজার টাইম সন্ধ্যাবেলায় তাদের দিকে এখন মানে কোনো টিফিন বা জলের ব্যবস্থা ছিল না। আমরা সিটি কেবলের তরফ থেকে প্রায় 10-15 জনকে আমরা তাদের টিফিনের ব্যবস্থা করলাম আর কি। আপনি তো যাচ্ছিলেন, দেখেন হঠাৎ দেখে কেন দাঁড়ালেন? দেখলাম যে শুনলাম যে এরা রোজা খোলেনি এবং এদের জলের দরকার, তো আমাদের কাছে টিফিন ছিল, তো আমরা বাসটা দেখে এবং এক সাংবাদিক বন্ধুর কাছে শুনলাম, আমরা তাদের দিকে টিফিন প্রদান করলাম সিটি কেবলের তরফ থেকে। এবং আমরা সকাল থেকে বেরিয়েছি ঝাড়খণ্ডের চিরকুন্ডা থেকে শুরু করে আপ টু মেজিয়া, রানিগঞ্জ, আসানসোল, বরাকর, কুলটি সব জায়গায় আমরা প্রশাসনে যেখানে যেখানে যারা ডিউটি করছে তাদের দিকে আমরা টিফিনের ব্যবস্থা করে এলাম। আপনার নাম? আমার নাম বুলেট মন্ডল, সিটি কেবল সদস্য। Please like, comment, share and subscribe our channel News Moment English and press the bell icon for future updates.